আসসালামু আলাইকুম কোডারিটি সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশিকুর রহমান যারা অলরেডি কোডারিটি সলিউশনের কোর্স কিনেছেন তাদেরকে আবারও অভিনন্দন তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা কোর্সটা প্র্যাকটিস করবেন এবং কিভাবে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন তো প্রথমেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ করার জন্য এখানে মাই অ্যাকাউন্টে যাবেন এবং মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার নির্ধারিত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো অবশ্যই এখানে আই এম নট রোবট এটা ভেরিফাই করে নেবেন ওকে এবং লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনের পরে এখানে ইনরোল কোর্সেসে গেলেই আপনাদের যে কোর্সগুলো কিনছেন সেগুলো দেখতে পাবেন তো এখানে আমি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইনের কোর্সটাই দেখাচ্ছি তো এই অ্যাকাউন্টটা আমার এই কোর্সটা অ্যাড করা আছে তো এখানে আপনারা কোর্সের ডিটেলস পাবেন তো এখান থেকে কন্টিনিউ লিসেনে গেলে আপনারা আর যদি প্রথমবারের মতো এখানে অ্যাড করেন তাহলে স্টার্ট লেসন পাবেন তো আমি এর আগে এক নাম্বার ক্লাস শেষ করে দুই নাম্বার অ্যাসাইনমেন্টে গেছিলাম যার কারণে এখানেই চলে আসলো যেহেতু আমি কন্টিনিউ দিয়ে দিছি তো আমি প্রথম থেকে একটু দেখাচ্ছি তো এক নম্বর ক্লাসে গেলেই আপনারা এখানে ভিডিওটা পাবেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিওটা প্লে করলে আপনাদের নেট কানেকশনের উপর বেস করে ভিডিওর কোয়ালিটিটা আসলে অটোমেটিক সাপোর্ট নেবে তো সেক্ষেত্রে যদি কারো ভিডিও দেখতে সমস্যা হয় বা রেজুলেশন খারাপ আসে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে সেটিংসে গিয়ে এখান থেকে আপনার রেজুলেশনটা কম বেশি করে নিতে পারবেন তো দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার পাঁচশো চল্লিশ অথবা সাতশো বিশ সিলার যদি করেন তাহলে আপনারা ভিডিওর ভালো কোয়ালিটি দেখতে পাবেন এবং এখানে আপনার ভিডিও প্লে হয়ে গেলেই আচ্ছা আমাদের আজকে প্রথম ক্লাস এখানে দেখা যাচ্ছে যে আরেকটা সমস্যা হবে সেটা হচ্ছে যে যেহেতু ক্লাসগুলো অনেকটা লং এক ঘন্টা প্লাস তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের এক ঘন্টা ক্লাস শেষ করে প্র্যাকটিস করতে গেলে আসলে কিছুই মনে থাকবে না সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আপনারা দশ থেকে পনেরো মিনিট করে দেখবেন এরপরে ভিডিওটাকে অবশ্যই করার পরে আবার সেই যেগুলা যেগুলা দেখলেন সেগুলা প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসগুলো শেষ হলে আবার কন্টিনিউ করবেন সো এভাবে দশ মিনিট বিশ মিনিট করে দেখবেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং যখন সম্পূর্ণ ক্লাস আপনার দেখা শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে কমপ্লিট লেসন একটা অপশন পাবেন যেহেতু আমি এটা একটু অলরেডি কমপ্লিট করছি যার কারণে আমি পাচ্ছি না আমি যদি ক্লাস টুতে যাই এখানে আমি ক্লাস টুতে গেলাম তো ক্লাস টু আমার এখানে লোড হবে তো এখানে দেখেন যে কমপ্লিট লেসন নামে একটা বাটন আছে তো যখন ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা ফুল্লি প্র্যাকটিস শেষ করতে পারবেন তো প্র্যাকটিস শেষ করে আপনারা এখানে কমপ্লিট লিসনে অবশ্যই ক্লিক করবেন তাহলে কি হবে আপনার কোর্সের প্রোগ্রেসের ব্যাপারে আমি বুঝতে পারবো এবং আপনাদের এখানেও যেটা আপনারা কমপ্লিট করবেন সেটা কমপ্লিটেড দেখাবে এবং আপনার গো টু কোর্স হোম এটাতেও যদি আপনারা যান তাহলে এখানে আপনারা কোর্সের প্রোগ্রেস প্রোগ্রেসবারও দেখতে পারবেন যে আপনি কতটুকু শেষ করলেন এবং এখানে কন্টিনিউ লিসন দিলে আপনি আবার সেই আগের লিসনেই ব্যাক যেতে পারবেন তো এভাবে প্র্যাকটিস করবেন আর যে ক্লাসটা কমপ্লিট হবে সেটা অবশ্যই কমপ্লিট লেসন করবেন তার তাহলে এখানে চেক দেখাবে এবং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে সাবমিট করবেন তো এখানে আপনারা যখন ক্লাসের ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা ক্লাসের শেষেই এই ক্লাসটা শেষ করার পরে কি কি প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু বলা আছে তো আপনারা যে কাজটা করবেন অবশ্যই ক্লাসটা শেষ করার পরে সেই কাজগুলা অবশ্যই কমপ্লিট করবেন এবং সেই ক্লাসের পরে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে এখানে আপনারা দেখবেন যে প্রায় দু একটা ক্লাস পর পরে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তো ক্লাস কমপ্লিট হওয়ার পরে সে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন এবং এখানেও সাবমিট করবেন শুধু নিজে নিজে করলেই হবে না এখানে সাবমিট করতে হবে তাতে যেটা হবে যে আপনার কাজের প্রোগ্রেসে আমি জানতে পারবো এবং বুঝতে পারব যে আপনি আসলে কতটুকু প্র্যাকটিস করতে পারতেছেন তো অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে আমি এখানে বলছি যে জিপ ফাইল করে গুগল ড্রাইভে আপলোড করবেন এবং সাবমিট সাবমিট করে শেয়ারেবল লিঙ্ক এখানে সাবমিট করবেন তো এক্ষেত্রে আমি দু একজনের অ্যাসাইনমেন্ট দেখলাম যারা একটু ভুল করতেছেন যে সরাসরি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন এতে করে যে সমস্যাটা হচ্ছে আমি ক্লাসগুলোতে অ্যাক্সেস করতে পারতেছি না তো কিভাবে গুগল গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি তো আমি যদি আমার গুগল ড্রাইভে যাই তাহলে এখানে আমি যখন সাপোজ এই প্রোজেক্টের ভিতরে যে আমি এখানে একটা ফাইল আপলোড করব আমি জাস্ট এখান থেকে একটা এটা কি এটা ধরে নিলাম যে আমার এটা একটা প্রজেক্ট তো আমি এই প্রোজেক্টটা আমি কমপ্লিট করছি এটা আমার অ্যাসাইনমেন্ট ছিল তো এটা আমি সাবমিট করবো সেক্ষেত্রে আমি যেটা করবো আমার ফাইলগুলাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে সেন্ট টু তেকিয়ে এখানে কম্প্রেসড ফোল্ডার সো এখানে দিলে দেখা যাচ্ছে যে এই সবগুলো ফাইল মিলে আমার একটা জিপ ফাইল তৈরি হয়ে যাবে যে ডট জিপ তো এটার একটা তখন আমি একটা নাম দিয়ে দিব যেমন অ্যাসাইনমেন্ট অন ঠিক আছে তো এই জিপ ফাইল করার পরে আপনারা যেটা করবেন আপনাদের গুগল ড্রাইভে অবশ্যই আপনারা গুগল অ্যাকাউন্ট লগ ইন করলে গুগল ড্রাইভে গেলে কম সম্পর্ন আপনারা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেবেন এবং এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই সাপোজ অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম তো ফোল্ডার তৈরি হয়ে গেল এরপরে আপনারা এখানে একটা একটা করে অ্যাসাইনমেন্ট জমা দেবেন তো এখানে কী করবেন এই ফোল্ডার যেটা আপনি একটু আগে জিপ করলেন এইটাকে ড্রাক করে এখানে ফেলাই দেবেন তাহলে কি হবে আপনার এই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে যাবে তো আপলোড হয়ে গেলে আপনারা এখানে যেটা করবেন অনেকে যেটা করতেছে এখান থেকে গেট লিঙ্কে গেলে যেহেতু আমি ইমেল দিচ্ছি না আমার লিঙ্ক দরকার তাহলে আপনারা এখানে শেয়ারে না গিয়ে সরাসরি গেট লিঙ্কে যাবেন তাহলে এখানে অনেকে যেটা করতেছে শুধুমাত্র এই লিঙ্কটা দিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারতেছি না তো আপনাদেরকে একটু কষ্ট করে যে কাজটা করতে হবে এই রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড এখানে গিয়ে এনি ওয়ান এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক তো এইখানে ক্লিক করে দেবেন এরপরে দেখা যাচ্ছে এই লিঙ্কটাকে এখানে কপি করে নেবেন এবং ডান দিবেন তাহলে এই লিঙ্কটা কী হবে যে কেউ অ্যাক্সেস করতে পারবে তারপরে এই লিঙ্কটাকে এখানে সাবমিট করে দেবেন লাইক মাই অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে আপনারা কন্ট্রোল ভিডে পেস্ট করে দেবেন দিয়ে এখানে আপনার কুইজটাকে সাবমিট করে দেবেন তো এতে করে কি হবে আমি এটা সহজে আপনার দেখতে পাবো এবং আপনার মার্কিং করতে পারবো তো আশা করি অ্যাসাইনমেন্ট জমা দিতে আর কারো কোনো সমস্যা হবে না তো এরপরে আপনার এখানে তো আমি বললাম যে প্রত্যেকটা ক্লাসের পরেই দু একটা ক্লাসের পরে এরকম অ্যাসাইনমেন্ট আছে সেগুলো আপনারা ভালোভাবে কমপ্লিট করে এইভাবে শেয়ারেবল লিঙ্ক আমার সাথেই শেয়ার করবেন সাবমিট করবেন এরপরে আপনাদের যখন উনিশটা ক্লাস কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনাদের ফুল এখানে একটা প্রোজেক্ট আছে যে প্রথম থেকে এখানে এস্টেমএল সিএসএস দেখানো আছে এবং শেষে একটা এসটেমএল সিএসএস ইউজ করে একটা ফুল প্রোজেক্ট আসে তো ফুল প্রোজেক্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের এখানে আঠারো নাম্বারেই একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে এখানে আপনাদের ওই প্রোজেক্টটা সাবমিট করবেন দেন এখানে অ্যাসাইনমেন্ট পিএইচডি টু এল এখানে গেলে আপনারা ছয়টা প্রোজেক্ট পাবেন আমি যদি এখানে প্রথমটাতে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে প্রথম প্রজেক্ট ওয়ান এটার একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথম পিএইচডি টু এস টি এল প্রজেক্টটা শেষ হওয়ার পরে আপনাদেরকে এই ছয়টা প্রোজেক্ট আবার কমপ্লিট করতে হবে কারণ আমি সবসময় সবাইকে যেটা রিকমেন্ডেড করি যে অবশ্যই কাস্টম র এই স্টেমের সিএসএস ভালোভাবে শিখতে হবে এবং কাস্টম র এই সিএসএস ইউজ করে কিভাবে ফুল প্রজেক্ট তৈরি করা যায় সেটাও ভালোভাবে জানতে হবে কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট অনেকে যেটা করে আপনার বুডি স্টাপ অথবা অন্যান্য ফ্রেমওয়ার্ক ইউজ করে ডিজাইন করে তো সেটা গুড প্র্যাকটিস কিন্তু কথা হচ্ছে যে আপনাকে কাস্টম এইস টিএম সিএসএস আগে ভালো করে জানতে হবে না হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে অনেক প্রজেক্ট পাবেন যেগুলাতে আপনারা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন না বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে না সেই ক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করবেন তো আপনারা যদি র এইস সিএসএস ইউজ করে এই ছয়টা প্রজেক্ট কমপ্লিট করেন তাহলে আশা করি আপনাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি হবে আপনারা যে কোনো টাইপের ওয়েবসাইট কাস্টম কোড ইউজ করেই করতে পারবেন কোনো ফ্রেমওয়ার্ক ছাড়াই তো আশা করি আপনারা এই প্র্যাকটিসগুলো খুব ভালোভাবে করবেন এবং প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট করার পরে এখানে লিঙ্কটা শেয়ার করবেন আমার সাথে এবং এরপরে কিন্তু আপনাদের জাবা প্রোগ্রামিং শুরু হবে এবং জেকুরি থাকবে যে কুরি প্লাগেন্স থাকবে বুটি স্টাফ থাকবে সো এরপরে কিন্তু আরও একটা ফুল প্রজেক্ট থাকবে তো যার কারণে আমি বলতেছি যে নতুন যারা আছে বা নতুন একেবারে নতুন এজন্য র এই স্টেমের সিএসএসটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেটার উপরে প্রজেক্ট করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট আসলে প্র্যাকটিসটা একদম নিজের কাছে আমি একটা প্রজেক্ট দেখাই দিছি তো আপনাদের যেটা করতে হবে বাকি যদি আপনারা এই প্রোজেক্টগুলো কমপ্লিট করেন তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টগুলো ফুল্লি ক্লিয়ার হবে আর যখন আপনারা হয়তো কোর্স পারচেস করছেন তখন যে টার্মস কন্ডিশন ছিল আশা করি আপনারা সেগুলো দেখে নিছেন আপনারা চাইলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে মেইন একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট শুধুমাত্র আপনার একজনের জন্যই এটা আপনারা অবশ্যই কারোর সাথে অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করবেন না তাতে আপনারই সমস্যা হবে কারণ আমার কাছে সব কিছুর অ্যাক্সেস হিস্টোরি থাকতেছে যে আপনি কখন কোন ডিভাইস থেকে লগ করতেছেন তো আপনি যদি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে সেটাও আমি ধরতে পারবো এবং আমি যদি বুঝতে পারি যে এটা আপনি ছাড়া অন্য কেউ তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে তাতে আপনারই সমস্যা হবে আপনি পরবর্তীতে কোর্সে আর অ্যাক্সেস করতে পারবেন না আর আপনাদেরও একটু চিন্তা করা উচিত যে আসলে একটা কোর্স কমপ্লিট করতে ফুল রেকর্ড করতে আসলে অনেক কষ্ট হয় অনেক কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় সো আপনারাও এই কাজটা কারোর সাথে করবেন না যদি কারো ডিসকাউন্টের প্রয়োজন হয় বা যদি কারো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটা ব্যবস্থা করে দেবো কিন্তু কোনোভাবেই অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কারোর সাথে শেয়ার করবেন না তো আশা করি সব কিছু বুঝতে পারছেন আপনাদের জার্নি শুভ হোক আশা করি কোডাইটি সলিউশনের সাথে থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো প্রোজেক্টও তৈরি করতে পারবেন এবং খুব ভালোভাবে অনলাইনে হোক অফলাইনে হোক আপনারা যে কোনো জবে অথবা ফ্রিল্যান্সিং করতে পারবেন তো আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কোনো ক্লাস করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমি অলরেডি যারা কোর্স কিনছেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস প্রিমিয়াম এই গ্রুপে জয়েন করবেন এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে এখানে অবশ্যই এই গ্রুপে পোস্ট করবেন তাহলে কি হবে এখানে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে যেটা হবে যে সেম প্রবলেমে যদি অন্য কেউ পড়ে বা অন্য কারোর সাথে ঘটে তাহলে উনি আগে থেকেই সেই ব্যাপারটা জেনে থাকবেন অথবা গ্রুপে আসলেই সেই ব্যাপারগুলো সম্পর্কে জানবেন তাতে সবারই সুবিধা হবে এবং আমি যদি ব্যস্ত থাকি তাহলে অন্য কেউ যদি সেটা পারে তাহলে তিনিও আপনাদেরকে হেল্প করবেন সো আপনাদের সবার সাথেও একটা সুন্দর কমিউনিকেশন তৈরি হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি আপনারা গ্রুপে পোস্ট করতে সমস্যা হয় তাহলে আপনারা আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কোর্সের ওইখানেই আপনারা একটা সেকশন পাবেন সেটা হচ্ছে কোয়েশ্চিন অ্যান্ড অ্যান্সার সেকশন সো এখান থেকেও আপনারা পার্সোনালি আমাকে কোশ্চিন করতে পারেন হয়তো এমন কিছু যদি হয়ে থাকে যেটা আপনি আসলে সবার সামনে বলতে পারতেছেন না গ্রুপে সেক্ষেত্রে আপনারা এখান থেকেও আমাকে সরাসরি কোশ্চিন লিখে সাবমিট করতে পারেন এবং আমি এটার অ্যান্সার করব তো এটাই আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আরও অনেক কথা হবে আর অবশ্যই কোর্স দেখে কেমন লাগতেছে সে ব্যাপারে আপনারা রিভিউ দিতে পারেন এখানে অবশ্যই আপনারা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা কোর্স থেকে কেমন বুঝতেছেন বা আপনাদের কতটুকু উপকার হচ্ছে তো সব মিলাই এখন আপনাদের প্র্যাকটিস করার পালা আমি অলরেডি বেশ কিছু ক্লাস আপলোড করে দিয়েছি এবং বাকি ক্লাসগুলো আমি দ্রুত আপলোড করার চেষ্টা করতেছি তো সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যে কোনো সমস্যা হলে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ